দর্শক, এতক্ষণ আমরা র‍্যাবের ব্রিফিংয়ে ছিলাম। রাজশাহীর পাবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে একজন। সকাল 10:30টার দিকে রাজশাহী নওগাঁ মহাসড়কের নওহাটা এলাকায় এই ঘটনা ঘটে। পাবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুসহ দুজন মারা যান। এ সময় আহত অন্য দুজনকে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে মৃত ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। আহত একজনকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।